নীলামবাজারে সংঘটিত দুর্ঘটনার বিগ আপডেট। পুলিশ কাস্টডিতে থাকা অভিশপ্ত গাড়ির ইন্স্যুরেন্স রিনিউ। ইন্স্যুরেন্স কোম্পানির ভয়ঙ্কর কাণ্ড প্রকাশ্যে আসলো। কিভাবে আপডেট করা হলো দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ইন্স্যুরেন্স? 25 জুলাই রহস্যজনকভাবে রিনিউ হয়ে গেল ইন্স্যুরেন্স। ঘটনা প্রকাশ্যে আসতেই দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। ঘটনাটি পেছনে কোনো রাঘব বোয়ালের হাত থাকার সন্দেহ। গত 23 জুলাই নীলামবাজার থানা এলাকার বেড়াজালে হুন্ডাই ভ্যানু এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শোকাবহ অঘটন সংঘটিত হয়েছিল। আর সেই ঘটনায় একই পরিবারে 5 জন সদস্য সহ মোট 6 জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর অনলাইনে দেওয়া তথ্য মতে অভিশপ্ত সেই ভ্যানু গাড়িটির ইন্স্যুরেন্স গত 19 জুলাই শেষ হয়েছে, কিন্তু রহস্যজনকভাবে দেখা যায় 25 জুলাই 2025 পর্যন্ত ইন্স্যুরেন্স রিনিউ রয়েছে। এর অর্থ হচ্ছে 25 জুলাই ইন্স্যুরেন্স রিনিউ করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, কিভাবে পুলিশ কাস্টডিতে থাকার সময় ইন্স্যুরেন্স আপডেট করা হলো? তবে সেটি কোন কোম্পানির ইন্স্যুরেন্স তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। উল্লেখ্য, বেড়াজালে সংঘটিত শোকাবহ দুর্ঘটনার ঘাতক হুন্ডাই ভ্যানুর চালককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত চালকের বিরুদ্ধে হিট এন্ড রান ধারায় মামলা রুজু করেছে নীলামবাজার থানার পুলিশ। জানা গেছে সেই ঘাতক হুন্ডাই ভ্যানুর ইন্স্যুরেন্স ফেল হয়েছে, সেই চালকেরও লাইসেন্স নেই বলে জানা যায়। হিট এন্ড রান আইনে 30 বছর বয়সী লাইসেন্সবিহীন চালক সাজিদুল হককে লাল ঘরের পথ ধরিয়ে দিয়েছে নীলামবাজার পুলিশ। বিদেশে পালিয়ে যাওয়ার আগেই ঘাতক ভ্যানুর অবৈধ চালককে শিলচর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। গোপন খবরের ভিত্তিতে শিলচর বিমানবন্দরে পৌঁছার আগেই ঘাতক হুন্ডাই ভ্যানুর চালক সাজিদুল হককে জালে আটকাতে সক্ষম হয়েছেন পুলিশ সুপার। আজ নীলামবাজার পুলিশ অভিযুক্ত সাজিদুল হককে আদালতে সোপর্দ করলে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দিয়েছে আদালত। আলোড়ন সৃষ্টিকারী সড়ক দুর্ঘটনার ফেরারি চালককে গ্রেপ্তার করেছেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। অভিযুক্ত চালক সাজিদুলের বিরুদ্ধে হিট এন্ড রান ধারা কার্যকর করা হয়েছে। হুন্ডাই ভ্যানুর ব্যাপুরুয়া গতির বলি হয়েছে একই পরিবারের মা, ছেলে, পুত্রবধূ, নাতি, ছেলে, শাশুড়ি, 5 জন সহ ভাড়ায় নেওয়া অটো চালকেরও শোকাবহ প্রাণহানি ঘটেছিল গত 23 জুলাই। আর সেই ঘটনার পরেই প্রকাশ্যে আসে যে ইন্স্যুরেন্স নেই সেই গাড়িটির এবং চালকেরও লাইসেন্স নেই, কিন্তু রহস্যজনকভাবে দেখা যায় যে পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় আপডেট করা হয়েছে সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ইন্স্যুরেন্স। 25 জুলাই রহস্যজনকভাবে রিনিউ হয়ে যায় সেই ইন্স্যুরেন্স। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। আর এই ঘটনাটির পেছনে কোনো রাঘব বোয়ালের হাত থাকার সন্দেহ কিন্তু প্রকট হচ্ছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।